মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। নমস্কার, আমি জ্যোতির্ময়ী সাহা। তোমার ফুচকার দোকান, তোমার আর তোমার দাদা? আমার আর আমার দাদা। তুমি ফুচকায় এক্সপেরিমেন্ট করে অ্যাওয়ার্ডও পেয়েছো, তাই তো? একদম। এই বছরের ইয়াংগেস্ট ওমেন এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার, তাই তো? কোথা থেকে পেয়েছো এটা? আমরা দুবাই থেকে গিয়ে পেয়েছি। যখন তোমাকে বললো ইউ আর দ্য ইয়াংগেস্ট ওমেন এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার, তোমার কিরকম লাগলো? আনএক্সপেক্টেড ছিল, যেটা কোনোদিনও হয়তো স্বপ্নেও আমরা ভাবিনি সেই জিনিসটা পাওয়া। এখন কি করছো, পড়াশোনা করছো? এই সবে আমার বিটেক কমপ্লিট হলো। এই জার্নিটাই আমাদের ফুচকাওয়ালার জন্য আমি আজকে বলতে পারছি যে আমি একটা বিটেক ইঞ্জিনিয়ার। কারণ আজ থেকে 10 বছর আগে আমার বাবার একটা শপ ছিল, সেটা কিছু কারণে বন্ধ হয়ে গেছিল। তো তারপর থেকে মা পুরো সংসারটার একটা হাল ধরেছিল। সেখান থেকে দাদা বড় হয়, দাদা ডিপ্লোমা পাস আউট হয়। দাদার খুব ইচ্ছে ছিল বিটেক পড়ার, কিন্তু দাদা সেটা আনফর্চুনেটলি পারেনি। এবার যখন লকডাউন হঠাৎ করে চলে আসে, তখন আমাদের মধ্যবিত্ত পরিবারে যেটা হয়, অনেক ইএমআই থাকে, হোম লোন থাকে, এগুলো থাকে। তো সেই জায়গা থেকে দাদার মায়নাটা সবার মতোই ডিডাক্ট হয়ে যায় অনেকটাই। তো সেখান থেকে একটা সংসার চালানো, তারপরে গিয়ে আমার পড়াশোনা চালানো, ওর কাছে মানে পুরো ফ্যামিলির কাছে একটা চাপের, একটা চিন্তার খুব বিষয় হয়ে পড়ে। বছরেই আমাদের যে বিটেকের যে জয়েনিং যে একটা এক্সাম হয়, ওই এক্সামটা ক্যান্সেল হয়ে যায় কোভিডের জন্যই। তো তখন তার মানে সরকারিতেও আমি চান্স নিতে পারছি না, আমাকে প্রাইভেটেই করতে হবে কিছু না কিছু। সেটা আমার ফ্যামিলির পক্ষে তখন সম্ভব ছিল না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আর আমার দাদাই প্রথমে ঠিক করি যে হ্যাঁ, কিছু একটা করতে হবে। ফুচকা খেতে আমরা হেভি ভালোবাসি, মানে এখনও যেখানে যখন ফুচকা পাবো আমরা সবসময় ফার্স্টে। তো সেখান থেকে আমরা ভাবি যে একটা ফুচকা নিয়ে কিছু করা যায়। এবার ফুচকা নিয়ে কিছু করে সংসার চালানো, এটা খুব চাপের ব্যাপার। তো প্রথম যখন শুরু করি, 7 রকমের ফুচকা, আর জল ফুচকা তো আছেই, ওটা আমাদের প্রাণের ফুচকা, ওটাকে বাদ দেওয়া যায় না। চিকেন ফুচকা, বাংলাদেশি ফুচকা, আইসক্রিম ফুচকা, চকলেট ফুচকা, এগুলো নিয়ে আমাদের জার্নি তখন স্টার্ট হয়। প্রথম যখন আমরা বাবা মাকে জানাই, ফার্স্ট সাপোর্টটা আমরা মার থেকে, ছোটোবেলার থেকে সব কিছুতেই পেয়েছি, এটাতেও মা পিছু পা হয়নি। মা বলেছে ঠিক আছে তোরা কর, আমি দেখছি। হয়তো মন থেকে হয়তো তখনও সাই দেয়নি যে হঠাৎ করে পড়াশোনা করছি, তার থেকে হঠাৎ করে আবার ফুচকা। কিন্তু বাবা তখন হঠাৎ করে তাকিয়ে বলে যে ফুচকাওয়ালা হবি ইঞ্জিনিয়ার হয়ে। তো সেই জায়গা থেকে হঠাৎ করে দাদা আর আমরা মিলে বললাম, এইভাবে আমাদেরকে বললো, তাহলে না ফুচকাওয়ালাই হবো। তা সেখান থেকে আমাদের এই ফুচকাওয়ালার নামটা স্টার্ট হয়। ভগবানের দয়াতে হয়তো সেই নামটার জন্যই আজ মানুষ আমাদেরকে এতটা ভালোবেসেছে, আমরা এতটা জায়গা এগিয়ে এসেছি। আজ ফুচকাওয়ালা 3 বছর হতে চললো, এখন আমরা অলরেডি আমরা আমাদের আরেকটা ব্রাঞ্চ খুলে ফেলেছি ব্যারাকপুরে। আমাকেই প্রথম জানাতে চাই যে আমাদের ফার্স্ট ফ্র্যাঞ্চাইজি শুরু হচ্ছে দীঘাতে। ভেরি গুড। এরকম যে একটা সিচুয়েশন তৈরি হলো বৌদি, ছেলে পড়তে পারলো না, কাজে জয়েন করলো, লকডাউন এলো, এরকম একটা অবস্থা হলো, আপনার কী মনে হলো? পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করে ওপরে ওঠাটাই আমার খুব ভালো লাগে। আমি একজন আইসিডিএস কর্মী, মাধ্যমিক পাশ করেছি, 11-এ আমি চাকরিটা পেয়েছিলাম, পড়াশোনা করেছি, চাকরিতে গেছি। তখন তো খুব টাফ ছিল সবে শুরু আইসিডিএস, তার মধ্যে দিয়ে উঠে এসেছি বলে আমার মানসিক শক্তিটা ভীষণ ছিল। বাহ, এই যে ফুচকার যে ব্যাপারটা, এত যে ভালোবাসা পেলাম, অফুরন্ত ভালোবাসা, যে ভালোবাসা হয়তো ছোট থেকে এত বড় হয়েছে তো পাইনি জনসাধারণের, ভীষণ ভালো লাগে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।